হ্যালো, গুড মর্নিং। আজকে একটা বিশেষ দিন, সেই দিনে তোমাদের সাথে আবার আমি এসে গেছি। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, শ্রী শ্রী মার শ্রী শ্রী মার জন্মতিথি। আজকে ওয়েদারটা সেরকম ভালো নেই, বাইরে ভীষণ ফগি ওয়েদার, রোদ ওঠেনি এখনো। তো মিশনে যাওয়ার খুব ইচ্ছা ছিল, রামকৃষ্ণ মিশনে। তো সেখানে অনেক রেস্ট্রিকশন কোভিডের জন্য, যার ফলে আর যেতে পারিনি। আমি মার জন্য একটু ক্ষীর বানাচ্ছি, দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। পায়েসটা বসিয়েছি, আজকে মার পুণ্যদিন, জন্মদিন, কততম জন্মদিন হলো। মনে পড়ছে না, মা বেলগাছ তলায় শ্যামা সুন্দরীর গর্ভে সঞ্চারিত হন। মায়ের এরকম অনেক গল্প আছে, ছোটবেলা থেকেই মা খুব লোকের সেবা করতেন, নিজের মায়ের অনেক কাজে সাহায্য করতেন, এমনকি পুকুরে নেমে গরুদের খাওয়ার জন্য সব কিছু, পুকুরে যে সব পানা ফানা হতো সেগুলো তুলে নিয়ে আসতেন। একবার মন্বন্তর হয়েছিল, সেই মন্বন্তরে সব ইয়েরা, যারা ক্ষুধার্ত, যারা তারা মুখার্জি পরিবারে এসে অন্ন চা অন্নের অন্নের জন্য আসতেন। তো মা নিজে হাতে করে ওরকম খিচুড়ি রান্না হতো, মা নিজে হাতে করে সেই সবাইকে খাওয়াতেন, আর যাতে তারা ওই গরম গরম খিচুড়ি খেতে অসুবিধা হবে বলে মা নিজে হাতে পাখা বাতাস করতেন। মুখার্জি পরিবারে তখন অন্নের অভাব ছিল না, কিন্তু চারিদিকে হাহাকার ছিল সেই সময়টা, আর মা তখন একদম নিতান্তই বালিকা। এরকম মার অনেক গল্প আছে, সেবামূলক কোথাও কারো কিছু হলে ছুটে যেতেন। আর এইভাবেই উনি করতেন, সবাইকে, মার কাছে সবাই সমান ছিল, কাউকে তিনি অন্য চোখে দেখতেন না। এই তো ছোটোবেলার কথা, অনেক ওনার 5-6 বছর বয়সেই রামকৃষ্ণর সঙ্গে বিয়ে, গদাইয়ের সঙ্গে বিয়ে হয়ে যায়। তারপরে আস্তে আস্তে রামকৃষ্ণের হাতে, রামকৃষ্ণ তাকে নিজে হাতে গড়ে তোলেন। এমনি তার মধ্যে দেবী সত্তা ছিল, তারপর বাকি যেটুকুনি করার সেটা রামকৃষ্ণ করে দিয়েছিলেন। রামকৃষ্ণ তাকে ষোড়শী পুজো করে তার মধ্যে দেবী সত্তা সঞ্চার করেছিলেন। রামকৃষ্ণের যত সাধনা, যত কিছু উনি অর্জন করেছিলেন, সব মাকে সমর্পণ করেছিলেন, মাকে ষোড়শী রূপে পূজো করেছিলেন, 10 মহাবিদ্যার 1 বিদ্যা। তো মার কাছে এরকম, মা হচ্ছে সকলের বিপদ তারিণী, মাকে খালি একবার, মা বসেই আছেন, খালি একবার খালি মাকে মন দিয়ে ডাকতে হবে। আমি আজকে তোমাদের কাছে মায়েরই গল্প করছি, আর আমি মায়ের জন্যই একটু পায়েস রান্না করে দেব। আজকে তার জন্মদিন, আমি যাইনি, আমার আর পক্ষে আর কিছু তো করা সম্ভব হলো না, আমি একটু পায়েস রান্না করে মাকে দেব। আর মার কাছে হচ্ছে
সমস্ত রকম মা জাতি ধর্ম সেই আজ থেকে 100-150 বছর আগেকার কথা, 100 বছর আগের কথাই মনে কর, মা 1920 সালে মা দেহ রাখেন, 1919 সালেই দেহ রাখেন, 69 ইয়ার্স এজে। সেই সময়টা ভেবে দেখো কত সমাজ কত কঠোর ছিল, ছোঁয়াছুত, তো নানা রকম কুসংস্কারে আবদ্ধ ছিল। সেই সময় মা মানসিক দিক থেকে অনেক প্রসারিত ছিলেন, তার কাছে জাতি ধর্ম ছোট ছোট নিয়ম আচার এগুলোর কোনো মানে ছিল না মার কাছে। মা স্বামী সারদানন্দ উদ্বোধন ভবনে মাকে মা থাকতেন, স্বামী সারদানন্দের হাতেই মায়ের মানে দায়িত্ব ছিল আর কি, মা কোথায় যাবেন থাকবেন খাবেন সব কিছু স্বামী সারদানন্দই দেখভাল করতেন। তা মা স্বামী সারদানন্দকে মায়ের ভারী বলতেন, বলতেন যে ও ছাড়া আমাকে আর কেউ বুঝতে পারবে না। সেরকম মা একবার অনেক আগে ঠাকুর তখন বেঁচে, মা ঠাকুরের কাছে সবাই গঙ্গাসাগরের মেলায় যাচ্ছে, তো মারও ইচ্ছে হয়েছে একবার ঠাকুরের সঙ্গে দেখা করে সেখানে ইয়ে করবে, তো মাও সবার সাথে রওনা দিয়েছে, কিন্তু মা সবার সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছিলেন না, তো তেলে ভোলার মাঠ একটা মানে ভয়ঙ্কর মাঠ, ডাকাতদের খুবিয়ে সবাই চাইতো দিনের বেলায় ওটা পার হয়ে যেতে, কিন্তু মার পার হতে পারেনি তেলে ভোলার মাঠ। তো তখন কি হয়েছে, যথারীতি মাকে ডাকাতে ধরেছে, কিন্তু মা সেই ডাকাতের মধ্যে যে যে অসুরের যে ভাব, সেই ভাবকে একদমই ইগনোর করে তাকে বাবা বলে সম্বোধন করেছেন, বলছে দেখো বাবা আমি তো যেতে পারিনি, আমি কি করব, কোথায় আশ্রয় নেব তুমি বলে দাও, আমি তো আর হাঁটতেও পারছি না, আমার শরীরও খারাপ লাগছে, তুমি আমাকে পথ দেখাও। মায়ের এত সুমধুর কণ্ঠে তাকে বাবা বলে, এতদিন লোকেরা যাকে ভয় পেয়েছে এ করেছে, সেখানে মার ভয় নেই, মাতৃত্বের অনুভূতি সে অনুভব করেছে। সে তখন মাকে সেই দিন থেকে সে মায়ের মানে ভক্ত হয়ে গেল, মাকে খুব সেবা করে শুশ্রূষা করে পরের দিন মাকে তেলে ভোলার মাঠ পার করে সেই থেকে আমজাদ মায়ের কাছে আসা যাওয়া করতো। তো মা সেই তখন বলতো যে, মা তখন থেকে বলতেন যে শরৎ মানে সারদানন্দও যেমন আমার ছেলে, আমজাদও আমার ছেলে। পায়েস এখনো হয়নি, আর যে গল্পটা করছিলাম যে মা নষ্ট মেয়ে যেমন বয়সের দোষে ভুল কাজ করে ফেলেছে, গর্ভবতী হয়ে গেছে বিয়ে হয়নি, মা তখন সেই তখন ওই জমিদারকে বলে যে ছেলের দ্বারা হয়েছিল সেই ছেলের সাথে তাকে বিয়ে দেওয়া, তাকে আশ্রয় দেওয়া সমাজে, তার তখনকার দিনে মানে বুঝতেই পারছো তাকে মানে শুধু সে না, তার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না, তার পরিবারও কেউ মানে এক ঘরে করে দিত এরকম অবস্থা ছিল। সেই সময় মা তাকে গ্রহণ করে তাকে জমিদারকে বলে সেই ছেলের সাথে বিয়ে দিয়ে তাকে সমাজে একটা প্রতিষ্ঠা দিয়েছিল। মা এরকমভাবে কোলে তুলে নিতেন, আর নহবতে মায়ের জীবন তো এই একটা দুটো মায়ের গুণের কথা বলে, এরকম অসংখ্য গুণ
মায়ের যে অসংখ্য ভালোবাসা মানুষের প্রতি, সে মানে বলে আমাদের মতো মানুষ যাদের কোনো চাপরাস নেই, কিছু নেই, খালি মাকে ভালোবাসি, রামকৃষ্ণ মিশনে দীক্ষা হয়েছে, মাকে ভালোবাসি তাই দুই একটা কথা বলতে পারি, কিন্তু আমাদের কি অত ক্ষমতা আছে, আমাদের কি অত চাপরাস আছে যে মায়ের কথা বলে তোমাদের ইয়ে করব, মায়ের কথা বলে শেষ করার না, খালি মনে হয় দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরটা নহবতখানায় তোমরা সবাই দেখে থাকবে, বেশিরভাগই লোকই দেখে থাকবে, সেখানে মা, যোগেন মা, গোলাপ মা, লক্ষ্মী দিদি সবাই ওই ঘট্টগুনির মধ্যে থাকতেন। ওখানে শুধু ওটা থাকতো না, বারান্দাটা চাটাইয়ের দিয়ে বেড়া দেওয়া ছিল, ওখানে রান্না হতো, মাসের বাজার থাকতো, সমস্ত কিছু জিনিসপত্র ওইটুকুনি ঘরে, ওইটুকুনি ঘরের মধ্যে শুতেন ওনারা। ওপরে মা একদিন বলছেন ওপরে মাছ ঠাকুর মানে জ্যান্ত মাছের ঝোল খেতেন, ওনার শরীর সাধনা করতে করতে একদম ভেঙে গেছে বলে উনি জ্যান্ত মাছের একটু ঝোল ভাত খেতেন, আর কিছুই খেতেন না, তাও মায়ের হাতে। তো সেই মাছ ওপরে ওই শিকে করে রাখা বলে না, শিকেতে রাখা, শিকেতে রাখা তোমরা বুঝবে, ওপরে দড়ি দিয়ে ছাদের ওপরে দড়ি দিয়ে টানানো টানানো ইয়েতে এখন অনেকে ডেকোরেটিভ পিস হিসাবে ব্যবহার করে, আগেকার দিনে ওগুলোর প্রচুর ইউটিলিটি থাকতো, গুড় রাখতো, যেগুলো ইঁদুরে খেয়ে নেওয়ার সম্ভাবনা সেগুলো ওইখানে ওপরে আর কি রাখা হতো। তো মাও সেরকম ঠাকুরের ওই জ্যান্ত মাছ ওপরে শিকে করে রাখতেন, ওপরে খলবল খলবল করতো নিচে মারা, নিচে মা, লক্ষ্মী দিদি, যোগের মা, গোলাপ মা এরা থাকতেন। আর বেশিরভাগ সময়ই মায়ের সাথে ঠাকুরের আর দেখা হতো কখন, ঠাকুর মাকে হাতে পিঠে করে গড়েছেন, কিছুদিন সময় পেয়েছিলেন হচ্ছে ঠাকুর যখন বিয়ে করার পর দক্ষিণেশ্বরে চলে আসেন, আবার কিছু তার কিছুদিন পর আবার কামারপুকুর যান, তখন মা কামারপুকুরে এসেছিলেন, তখন সবাইকে শিক্ষা দিতেন যখন, তখন মাও ওখানে বসে থাকতেন, আবার কখনো কখনো শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন, তাই ঠাকুর বলতেন যে ওর কাছে সব বিদ্যা আছে, ও ঘুমিয়ে পড়েছে তাই ভালো হয়েছে শোনেনি। ঠাকুর প্রায় নিজে হাতেই মার সাথে, মা রাত্রিবেলা খালি খেতে দিতে যেতেন, তখন সেইটুকুনি সময় ঠাকুরের সাথে মায়ের দেখা হতো, সেই সময়ে যেটুকুনি কথা মাকে শিক্ষা দেওয়ার এ দেওয়ার উনি দিতেন, মার সাথে কথা বলতেন, কিন্তু মার সাথে বেশিরভাগ সময় ঠাকুর ভক্তমণ্ডলী দ্বারা ইয়ে হয়ে থাকতেন, মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা খুব কমই ছিল। তো মা ওর মধ্যে থাকতেন, আর আর অনবরত ভক্তমণ্ডলী আসতো, কীর্তন গান, খালি ভগবত প্রসঙ্গ হতো ঠাকুরের ঘরে। তো ঠাকুর বলতেন যে উত্তর দিকের দরজাটা খুলে রাখবি, উত্তর দিকে ঠাকুরের ঘরে তোমরা যদি ইমাজিন করো তাহলে বুঝতে পারবে যে ঠাকুরের ঘরের উত্তর দিকে নহবতখানা, ঠাকুরের ঘরের উত্তর দিকে নহবতখানা, সেই নহবতখানায় মা থাকতেন। মা ওই বললাম না বারান্দাটা একটা ওই বাঁশের বেড়া মতো বা চাটাই দিয়ে ঘেরা ছিল, সেখানে ফুটো করে মা দেখতেন যে কে এসছে, কোন ধর্মলোচনা হচ্ছে, কোন গান হচ্ছে, কোন কীর্তনিয়ারা এসছে, সেই সব গান টান শুনতেন। তো সেই জন্য ঠাকুর বলতেন খুলে রাখবি, আর মা মনে মনে ভাবতেন যে ঠাকুরের সঙ্গে যদি এরকম সৎসঙ্গ করতেন করতে মার খুব ইচ্ছে হতো আর কি, কিন্তু আবার ভাবতেন মা কতখানি মানে মানে নরম স্বভাবের, যে মা ভাবতেন যে আমি কি এত ভাগ্য করে এসেছি যে ঠাকুরের সাথে আমার রোজ রোজ দেখা হবে। তারপরে
মা যে রাত্রিবেলা খালি অপেক্ষা করে থাকতেন, রাত্রিবেলা একটু খাবার নিয়ে যাবেন যখন, তখন ঠাকুরকে দেখতে পাবেন। তো সেটাও ভাগ্যে জুটতো না, কোনো কোনো সময় গোলাপ মা বলতেন দাও আজকে আমি খাবার নিয়ে যাব। তো এরকম তো উনি না তো বলবেন না, মাকে যে ডাকবে তার কথা তিনি কখনোই অগ্রাহ্য করবেন না। তো গোপাল মা যেতেন, ঘন্টার পর ঘন্টা উনি ঠাকুরের সাথে গল্প করতেন। তো এর মধ্যে ঠাকুর আর মায়ের গল্প করতে করতে এর মধ্যেই কেউ এসছে। আমি চলো দরজাটা খুলি, খুলে দেখি কে এসছে। শম্পা এসছে, ঠিক আছে শম্পা এসো, চলো আমরা পায়েসের ওখানে পুনরায় চলে যাই। তো গোপাল মা ওই রকম, তখন না মার মনে খুব দুঃখ হতো, তখন বলতো আমি কিন্তু আর ইয়ে করতে পারবো না, আমি বিড়াল কুকুর থেকে তোমার খাবার বাঁচাতে পারবো না, মানে দুঃখে বলতে নেই কথা। উনি তারপরে একবার একজন এক ভদ্রমহিলা, সে ঠাকুর তাকে পছন্দ করতেন না, মা খাবার নিয়ে যাচ্ছেন ঠাকুরের ঘরে, তো সেই ভদ্রমহিলা বলছে মা আমাকে দাও আমি আজকে ঠাকুরকে খেতে দেব। তো মা দিয়ে দিয়েছে, ঠাকুর সেই খাবার খেতে পারেনি, মাকে ডেকেছে, মাকে ডেকেছে। তো মা কে বলেছে তুমি ওর হাতে কেন খাবার দিয়েছো, তুমি জানো না আমি সবার হাতে খাবার খেতে পারি না। তখন মা বলেছে আমাকে কেউ যদি মা বলে বলে আমি তো না বলতে পারবো না। তো বলছে এখন আমার আমি আর এটা খেতে পারবো না। বলছে এই নাও আমি তো ছুঁয়ে দিলাম খাবার, এবার তুমি খাও। তখন ঠাকুর সেই খাবার খেয়েছে। এরকম এরকম গল্প আছে মায়ের অনেক, আর কত গল্প বলবো। আজকে মাকে একটু দেখো, তোমরা সবাই মাকে আজকে দর্শন করো, আজকে মায়ের জন্মতিথি। আমি এটাই ভুলে গেলাম যে কততম জন্মতিথি। প্রণাম করো সবাই, মন দিয়ে আন্তরিকভাবে মাকে যদি ডাকো মা নিশ্চয়ই শুনবেন। শুনবেন না তা না, সাময়িক তোমাদের মনে হতে পারে যে মা দুঃখ দিচ্ছে, মা কই মা মা বলে ডাকছি, মা তো সাড়া দিচ্ছেন না। আমারও অনেক অভিযোগ হয়, এক এক সময় খুব মনে হয় যে দূর আর আমি মাকে ডাকবো না, এত ডাকি এত ডাকি তাও কোনো সাড়া পাই না। তো কিন্তু পরক্ষণে মনে হয় না, মা যেটা করছেন সেটা নিশ্চয়ই ভালোর জন্যই করছেন, যদি খারাপও হয় সেটাও ভালোর জন্যই, হয়তো বা তার মধ্যে কোনো ভালো জিনিস নিহিত আছে। এই হলো মোটামুটি গল্প। আর দেখি আমি একটু ফুল কিনতে যাই, হলুদ রঙের ফুল পাই কিনা। এই যে মার পায়েস মোটামুটি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রাখি। চলো এই দেখো শম্পা এসছে। হ্যালো শম্পা, আমার বোন। বোন না মি? হ্যাঁ না, আমার বোনের ঝি, বোন ঝি, আমার বোন ঝি শম্পা। বাইরেটার অবস্থা আজকে এরকম দেখো, রকেট বুলেট অনেক দুষ্টুমি করে এখন ওপরে সে ইয়ে করেছে, ওপরে তাদের আটকানো হয়েছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, মায়ের জন্মদিনের সাথে সাথে এই দেখো এখানে গাছটা দেখছো, এটা একটা আলমারি শোকেস। এই দেখো শোকেসটা দেখাই তোমাদের, এই যে শোকেস দেখো, এর মাথার ওপরে গাছ, হ্যাঁ পিসলিলি। এটাতে কেন রাখা হয়েছে এর মাথার ওপরে, রকেট বুলেটের জন্য, নালে খেয়ে নেবে। এইখানে এই গাছটা দেখছো,
এটার স্থানও এখানে হয়েছে, রকেট বুলেটের জন্য নাহলে খেয়ে নেবে। এই মায়ের কথা বলতে বলতে দুটো মজার কথা বললাম, চলো এখন রাখি, দেখি ফুল আনতে যেতে পারি কিনা। হ্যাঁ, তাহলে তোমাদের নিয়ে যাবো আবার, চলো দেখি একটু ফুল পাই কি না। চলো দেখো, আমি মায়ের আশীর্বাদে আমি ফুল পেয়ে গেছি। দেখো ছোট্ট একটা ফুলের মালা নিয়েছি, এরকম এরকম একটা মালা নিয়েছি, আর এই যে ফুল নিয়েছি একটু হলুদ ফুল, ঠাকুরের জন্য একটু সাদা ফুল এই নিয়েছি, নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। তখন ফুল নিয়ে আসলাম, সেই দেখো মাকে ফুলের মালা পরিয়েছি, মাকে ফুলের মালা পরানোর পর এরকম লোকটি দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদটা তুলে রেখেছি, পায়েস রান্না করেছিলাম, ওপরেও পুজো দেওয়া হয়েছে। মায়ের গল্প করে শেষ করা যাবে না, মার কৃপাও অশেষ, অহেতুক কৃপাময়ী, ঠাকুর ছিলেন অহেতুক কৃপাময়, মা হচ্ছেন অহেতুক কৃপাময়ী, কখন তোমাদের কৃপা করবেন তোমরা বুঝতেও পারবে না, আমরা বুঝতেও পারবো না। এই মাকে প্রণাম জানাই সবার, উনি মঙ্গল করুন। আর আবার প্রত্যেক দিনের মতো আজকে আবার বলছি, নতুন নতুন ভিডিও করছি, যেমনই লাগুক সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করো, লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ প্লিজ। তোমরা সাপোর্ট না করলে মনের বল কোথা থেকে পাবো, আর কোথায় ভুল ত্রুটি হচ্ছে বলো তোমরা সবাই। আজকে আসি, বাই বাই।